ওরে নবীর উম্মতের দল, আমাদের নবীর প্রতি কেমন ভালোবাসা হওয়া উচিত রে মুসলমান? অনেকেই আপনারা ঘটনা জানেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সাহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। ওরে নবীর উম্মত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। ওরে আল্লাহর গোলাম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবায়ে কেরামদেরকে বলে সাহাবায়ে কেরামের দল। বেঈমান নাফরমানের দল খুব ভারী, বেঈমান নাফরমানের দল খুব শক্তিশালী রে সাহাবায়ে কেরাম। আপনারা সবাই হিজরত করে মদিনায় চলে যান, সাহাবায়ে কেরাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সাহাবায়ে কেরাম হিজরত করার জন্য মদিনার পথে রওনা হয়ে যায়। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটা শুরু করে দেয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া, কয় রে আবু বকর, আপনি আজকে ওদের সাথে হিজরতের সফর সঙ্গী হইবেন না, আপনি হবেন আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের সফর সঙ্গী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার বাসায় চলে গেলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথে সাথে তার বাসার ভিতরে চলে গেলেন। অল্প কিছুদিন হয়, অল্প কিছুদিন হওয়ার পর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসাটা বেঈমান নাফরমানেরা ঘিরে ফেললেন। ফাইনালি ভাবে আজকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে ডাক দেয়া, কয় আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, আয় আল্লাহ আমি এখন কি করব, বেঈমান নাফরমানেরা তো আমাকে ঘিরে ফেলছে, আল্লাহ আমি এখন কি করব। আল্লাহ তাআলা জিব্রাইল আমিন পাঠায়া দেয়, জিব্রাইল আমিন পাঠায়া কয় রে নবী, আপনি কোরআন শরীফের কিছু অংশ পরে হাতের ভিতরে বালু নেন, বালু নিয়ে সেই বালুর ভিতরে ফু দেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, জিব্রাইল ভাই, আমি যদি হাতের ভিতরে বালু নিয়া কোরআন শরীফের কিছু অংশ পরে ফু দেই, তারপরে কি হবে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রে পয়গম্বর, হাতে বালু নিয়া কোরআন শরীফের কিছু অংশ পরে ফু দেও, আপনার কাজ, বাদ বাকি কাজের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কথা শোনার পর হাতের ভিতরে কিছু বালু নিয়া কোরআন শরীফের আয়াত পড়িয়া ফু দিয়া বালুগুলা ছিটায়া দিলেন। বেঈমান নাফরমানগুলো সাথে সাথে অন্ধ হয়ে যায়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আলীকে শোয়ায়া তার উপর দিয়া চলে যায়। যাওয়ার পর চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার দিকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার দিকে গিয়ে আস্তে করে ডাক দিলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দরজাটা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দরজাটা খুলে দিয়ে বলেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, রে ভাই আবু বকর, আপনি যে আপনাকে যে আসতে করে আমি ডাক দেয়া বললাম আবু বকর, আপনি সাথে সাথে দরজাটা কিভাবে খুলছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনি আমাকে আড়াইটা বছর আগে ডাক দেয়া বলছেন আবু বকর, আমি তো হিজরত করব মদিনায়, যখন আমি হিজরত করব তুমি আমার সাথে হিজরতের সফর সঙ্গী হইবা। ও মায়ার নবী পয়গম্বর, তারপর থেকে একটা রাতও আমি আবু বকর ঘুমাই নাই, ঘুমাই নাই, তারপর থেকে একটা রাতও আমি আবু বকর ঘুমাই নাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে ডাক দেয়া বলে, আবু বকর,
এটাও কি মানুষের দ্বারা সম্ভব? ওরে আবু বকর কেমনে আড়াইটা বছর সজাগ থাকছে, ওরে আবু বকর এত কষ্ট কিভাবে করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দেয়া কইরে পয়গম্বর, শুধু আমি একা এই আড়াইটা বছর ধরে আপনার জন্য কষ্ট করেছি? না না, শুধু আমি একাই আপনার জন্য কষ্ট করি নাই, আমার ছোট মেয়ে আসমাও আছে, এই আসমাটাও আপনার জন্য প্রতিটা রাত্রে কষ্ট করেছে, প্রতিটা রাত্রে নাস্তা বানায় আপনার জন্য অপেক্ষা করেছে। মায়ার নবী, মায়ার নবী সফর করবে, মায়ার নবী যদি সফর করে তখন নাস্তা না দিয়ে দিলে তো কষ্ট হয়ে যাবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করা শুরু করলেন, অতঃপর বাহিরের দিকে তাকায় দেখে একটা উটের চোখ দিয়েও পানি পড়তেছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কয়, আবু বকর এই বাহিরের উটটা কেন কান্না করে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, পয়গম্বর এই উটটা তো আমাদের জন্য কান্না করে না, এই উটটা তো দুনিয়ার কিছুর জন্য কান্না করে না, যেদিন থেকে আপনি আমাকে বলেছিলেন আপনার হিজরতের সফর সঙ্গী হব আমি আবু বকর, সেই দিন এই উটটা কিনে রেখেছি মায়ার নবী, পর থেকে এই পর্যন্ত এই উটটা একটা রাতও ঘুমায় নাই। তাহলে নবী যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পশু পাখিও কত বড় পাগল, আমি আপনি এই পর্যন্ত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি নাই। ওরে যুবক ভাই, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আপনি ভালোবাসতে পারি নাই। অনেকে বলেন যে আমার মুখে দাড়ি নাই তাও রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আরে বোকা না না, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতা, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কয়, উম্মতের দল, উম্মতের দল শুনিয়া নে, ওরে যুবক ভাই তুমি যখন দাড়িতে খুরটা লাগাও, তুমি দাড়িতে খুরটা লাগাও নাই, লাগাও নাই, তুমি যখন দাড়িতে খুর লাগাও আমার কাছে মনে হয় আমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার ভিতরে খুরটা লাগিয়ে দিয়েছো, এরে নবীর উম্মত, ওই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা নাই বাবা নাই, ওই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় এতিম, ওই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য এত কষ্ট করেছেন রে ভাই, ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি এত কষ্ট দিতে পারো? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজায় যদি বেলেটটা বসায়া দাও, ওই কিয়ামতের দিন তোমার কেউ সুপারিশ করবে না, করবে না। ওরে নবীর উম্মত, ওই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিস না রে ভাই, ওই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় হাত উঠায় কও আল্লাহ, এতদিন ধরে দাড়ি কাটছি আল্লাহ, আজ থেকে তওবা করে নিলাম, আজ থেকে তওবা করে নিলাম, আর জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁদাবো না, মালিক আজ থেকে তওবা করে নাও, কাটি তওবার যদি নিয়ত হয় আমার আল্লাহ তাআলার দরবারে দুটো হাত উঠায়া, খাটি তওবার যদি নিয়ত হয় আমিন বলে হাতটা নামায়া দেয়।